করে যাত্রায় সাধারণ মানুষের সমস্যা শুনলেন নতুন ভিডিও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সঞ্জয় প্রধান শনিবার ধূপগুড়ি মহকুমা গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সমস্যা শোনেন আলু খেতে গিয়ে কৃষকদের সমস্যা শোনার পাশাপাশি সমস্যা সমাধান করেন সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্যার সমাধানের জন্য লিখিত আকারে তাকে জানানোর অনুরোধ করেন ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে সমস্যা সমাধান জনসংযোগ যাত্রা গ্রাম জুড়ে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সমস্যা শুনছেন প্রশাসনিক আধিকারিকরা সমস্যা শোনার সাথে সাথেই সমস্যা সমাধান করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের সমস্যার সমাধানের লক্ষ্যে পাড়ায় সমাধান কর্মসূচি পালন হচ্ছে গোটা রাজ্য জুড়ে একেবারে প্রত্যন্ত গ্রামের বিভিন্ন এলাকায় পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার কথা পাশাপাশি তার সমাধানের জন্য যে রাজ্য সরকারের তরফে বিভিন্ন প্রকল্প আবেদন যাবতীয় কার্যকলাপ সম্পর্কে মানুষকে অবগত করা হচ্ছে